সো আমরা এখন চা খেতে আসলাম, সাথে আছে আশিক, শান্ত, আতিকুর রহমান। কি মন খারাপ? মন খারাপ না, তাহলে ভালো লাগতেছে খুব। একটু রাত্রিবেলা রাত 3টা বাজে আমরা চা খেতে আসলাম। সেটা মুরগি ডাকিয়ে সবাই জানে। শান্ত কালকে আশিক আমাকে বানিয়েছিল, বিল পে করবে শান্ত। কালকে আমার মুরগি বানায় বুঝছো, রাত 12টার সময়, রাত্রে 12টার সময় মানে চুল কাটাইতেছিল আমার দেখুন না ভাই। আমি বলছি আমার মিথ্যা কথা বলছি, আসলে আন্টি আমি তো এক সাইড চুল কাটাইছি আর এক সাইড কাটাই নাই, তাহলে তো আর এভাবে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, চুল কাটাই দেওয়া পরে যাই ভাই। আমার ভাইয়ের শাশুড়ি আসতেছে, মহিলা মানুষ একা কাজ করে আমার চিনে না, তোমাকে নম্বর দিয়ে গেছে আইসে আমার নিয়ে গেছে রাত 12টার সময় বলে, আর এলাঙ্গা নামাই দেয়। একটা বাজে গেছে নামায় না, দুইটা বাজে গেছে নামায় না, খালি কয়েক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা এই কাজটা কি ঠিক করছিস? এরকম করতে 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 আমি পরিস্থিতির শিকার। এরকম করতে করতে আমি আর বলছি যে সকাল 7টার আগে আসতে পারবো না, আমি জানি জাম পড়লে মানে কতক্ষণ টাইম লাগতে পারে সিরাজগঞ্জ থেকে আসতে। নাসিক ওই দিকে বাংলাদেশ যাতায়াত করে, সকাল 7টার সময় নামাই দিছে জানো, সারা রাত কি দেয় আমি শেষ হয়ে গেছি। খাওয়াই নাই, 500 টাকা তো কিনছি, 500 টাকা খাইছি, 500 টাকা মানে তারপরে সকালে চলে আসছি সমস্যা নাই, কিন্তু শান্তর অনেক বড় একটা হেল্প করছে, এত রাত্রে খাবার পাইতো না, সেজন্য খুশি হয়ে শান্ত আমাদের অবশ্যই। তার মধ্যে একটা আমি প্লেন না খুলে ঘুমাই, অনেক সময় কেউ বিপদে পড়লে তাদের বুঝতে, সেটা ভালো কাজ মানুষের। আমি এরকম কাজ কোনো সময় করি না, অনেক ভালো কারো লাগলে নিতে পারে সব, কোনো সমস্যা নেই।